নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল হুসেন ফ্লোর বায়ো ফ্লোক, আর আমি আছি পশ্চিম মেদিনীপুর ঘাটাল থেকে শুভেন্দু জানা। তো আজকে যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করব সেইটা হচ্ছে মাছের লাইন কি, বা অনেকেই কোশ্চেন আমার কমেন্ট করে জানাচ্ছে যে দাদা লাইন জিনিসটা কি মাছের ক্ষেত্রে, ওটা একটু বুঝিয়ে বলুন। আমরা লাইন জানবো, তারপরে হচ্ছে কি জানবো না, আপনার এই যে 10,000 লিটার ট্যাঙ্ক বা 5,000 লিটার ট্যাঙ্ক বা 1,000 লিটার ট্যাঙ্ক, এই ট্যাঙ্কে আপনি কত বায়োমাস করতে পারবেন বা কত কুইন্টাল মাছ আপনি প্রোডাকশান করতে পারবেন। আমাদের দেশের ক্লাইমেটে বা টেম্পারেচারে বা ওয়েদারে কতটা মাছ প্রোডাকশান হয় বা করা উচিত, বা আপনি যদি নতুন হন তাহলে কতটা করবেন, এই সমস্ত জিনিস নিয়ে আমি আজকে আলোচনা করব। তো এইসব আলোচনা করার আগে একটা ছোট্ট কথা আপনাদের সঙ্গে শেয়ার করে নেওয়া দরকার, সেইটা হচ্ছে যে অনেকেই ইউটিউবে একটা ভিডিও দেখার পরে তারা কী করছে না, সেকেন্ড কোনো ভিডিও দেখছে না আমার দেখা, মানে না দেখার জন্যে তারা কী করছে, একটা ভিডিও দেখে অন্যান্য ভিডিওর ইনফরমেশান তারা জানতে চাইছে। কেমন না, ধরুন আমার হয়তো ফিডের ভিডিওটা দেখছেন, দেখতে দেখতে তারা জানতে চাইলো দাদা আচ্ছা তার প্লেনটা কোথায় তুলছেন, কারো মনে তো কোশ্চেন থাকতেই পারে। আবার কেউ বলছে দাদা এই ওয়্যার মেশটা আপনি কোথা থেকে কিনেছেন, বা দাদা মেশিন আমি কোথায় পাবো। এতে করে কী হচ্ছে না, যারা নতুন তারা আমার চ্যানেলে গিয়ে দেখুন ভিতরে গিয়ে, যে সমস্ত কিছু ইনফরমেশান ওর মধ্যে দেওয়া আছে, কোথায় কী আপনি কম দামে পাবেন, কোথা থেকে এনেছি, কত রেট, সমস্ত কিছু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাই যারা নতুন তারা ভিতরে যেয়ে দেখে নিতে পারেন, আমার সমস্ত ভিডিও এই বায়োফ্লক সম্পর্কে আপলোড করা আছে। তো এইটাই বলার ছিল, তো এখন শুরু করা যাক। সেটা হচ্ছে প্রথম নম্বর কোশ্চেন কি না, মাছের ক্ষেত্রে লাইন জিনিসটা কি। লাইন জিনিসটা হচ্ছে না, আপনি যখন কোনো হ্যাচারিতে বা কোনো কারো কাছ থেকে মাছ কিনছেন, তখন 1 কেজি মাছে কত পিস আপনার মাই দাঁড়াচ্ছে সেইটাকে আমরা লাইনে লাইন বলে থাকি। যেমন আপনি 1 কেজি মাছ কিনলেন, 1 কেজি মাছে 1 কেজি মাছে আপনার ধরলাম 1,000 পিস মাছ দাঁড়ালো, তার মানে সেইটা কি না 1,000 লাইনের মাছ। আপনি 1 কেজি মাছ কিনলেন, সেখানে আপনার দাঁড়ালো 2,000 পিস মাছ, তার মানে ওটা হচ্ছে 2,000 লাইনের মাছ। আপনি 1 কেজি মাছ কিনলেন, সেই মাছে হয়তো 5,000 পিস মাছ আপনি গুনতি করে দেখলেন যে 5,000 পিস হয়েছে, তার মানে সেটাকে আমরা কত বলবো না 5,000 লাইনের মাছ। এবারে লাইন যত ছোট হবে মাছের সাইজ তত বড় হবে, আর লাইন যত বড় হবে তত মাছের সাইজ ছোট হবে। 5,000 লাইন মানে মাছের সাইজ খুব ছোট, যদি আপনি 100 লাইনের মাছ হন তাহলে মাছের সাইজ হবে বড় বড়, তার মানে 1 কেজি মাছে 100 পিস মাছ আমরা দাঁড়াচ্ছি। তার মানে ব্যাপারটা হয়তো নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পারলাম যে লাইন জিনিসটা কি, তবু আর একবার বলে দিই, 1 কেজি মাছে বা আপনি যত কেজি মাছ নিচ্ছেন, আপনি 1 কেজি মাছ নিলেন, মাছে 1 কেজি মাছে আপনার যত পিস মাছ দাঁড়াচ্ছে সেইটাকেই বলা হচ্ছে লাইন। যদি আপনার 1 কেজি মাছে 1,000 পিস দাঁড়ায় 1,000 লাইন, 2,000 পিস দাঁড়ায় 2,000 লাইন, যদি 5,000 পিস দাঁড়ায় 5,000 লাইন। লাইনের ব্যাপারটা হয়তো আমি আপনাদের সঙ্গে ক্লিয়ার করতে পারলাম। এবারে যে জিনিসটা জানবো সেইটা হচ্ছে যে আপনি যদি বায়োফ্লক ট্যাঙ্ক করেন 10,000 লিটার বা 5,000 লিটার, এগুলো আমি মেজারমেন্ট করে বলে দেবো, তাহলে আপনি কত কুইন্টাল মাছ আপনি এখান থেকে প্রোডাকশান করতে পারবেন। এই কোশ্চেনটা যারা নতুন বায়োফ্লক সিস্টেমে আসছে সবারই মনে থাকে যে দাদা বা আমার বায়োফ্লক সিস্টেমে কত প্রোডাকশান হয়। আপনারা হয়তো ভিডিও দেখে থেকেছেন, যে সমস্ত ভিডিও দেখছেন যে এক মাছের খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মাছ একবারে মানে একবার জলের থেকে মাছ বেশি হয়ে যাচ্ছে, এত পরিমাণে মাছ ভেসে আসছে, ওইগুলো ম্যাক্সিমাম ভিডিও আপনারা হয়তো দেখে থাকবেন বাইরের দেশের ভিডিও। এবারে তাদের দেশের সঙ্গে আমাদের দেশের মানে প্রোডাকশনের কী তফাৎ সেই জিনিসটা আমি আপনার সঙ্গে আলোচনা করব। না প্রথম দেখতে হবে যে আমার বায়োফ্লক সিস্টেমে ইন্ডিয়ান ক্লাইমেটে বা ওয়েদারে আমি
কত প্রোডাকশান করতে পারবো, আমাদের যা ওয়েদার বা প্রোডাকশান বা আমাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাতে আমরা যদি নতুন হই, মোটামুটি আপনি একটা 10,000 লিটার ট্যাঙ্ক থেকে 5 কুইন্টাল থেকে 6 কুইন্টাল আপনি মাছ প্রোডাকশান করতে পারেন, এর বেশিও আপনি করতে পারেন যদি আপনার অভিজ্ঞতা থাকে। তবে আপনি যদি নতুন হন 4 থেকে 5 কুইন্টাল আপনি প্রোডাকশান করবেন। কিন্তু আপনি যখন দেখবেন বাইরের ভিডিও দেখছেন বা অন্য কারো ভিডিও দেখছেন, তাদের কী হচ্ছে না, আপনার 10,000 লিটার থেকে হয়তো 7-8 কুইন্টাল মাছ প্রোডাকশান করছে, তাদের সঙ্গে আমাদের তো বস্ত্রটা কি না, তারা হচ্ছে কি না, তাদের হচ্ছে মানে ইন্দোনেশিয়া সাইড বা অন্য আরও অন্যান্য দেশে যদি আমরা থাইল্যান্ডে দেখেন যে প্রচুর পরিমাণে এরকম মাছ প্রোডাকশান হচ্ছে। কিন্তু তাদের সঙ্গে আমাদের তো ফার থাকি, তারা যেই ক্লাইমেট সেই ক্লাইমেটের থেকে আমাদের ক্লাইমেট আলাদা। 2 নম্বর হচ্ছে তাদের যে অভিজ্ঞতা মাছ প্রোডাকশান বা চাষে, সেই অভিজ্ঞতাটি আমাদের অভিজ্ঞতা অনেক কম। 3 নম্বর হচ্ছে তাদের যে মানে মেনটেন্যান্স বা ফিড বা মেডিসিন বা প্রোবায়োটিক, সেগুলো তারা নিজেরাই ম্যাক্সিমাম তৈরি করে এবং তাদের মানে দরকার অনুযায়ী তারা সেটাকে চেঞ্জ করতে পারে টাইম টু টাইম। কিন্তু আমরা কি সেটা করতে পারবো না, কারণ আমরা রেডিমেড একটা প্রোবায়োটিক বা আমরা রেডিমেড জিনিস আমরা কিনি, সে কিনে আমরা সেগুলোকে ট্যাঙ্কে ইউজ করি, এখানে তাদের সঙ্গে আমাদের তফাত আছে। 4 নম্বর যদি দেখি, তাদের হয়তো দেখবেন মাছের এত হিউজ পরিমাণে একটা মাছ প্রোডাকশান হচ্ছে, তাদের জন্য হয়তো একটা পার্সোনাল আপ তাদের ডাক্তার রাখা আছে। তারা কী করছে না, প্রত্যেক দিন তাদের কাজটাই হচ্ছে না ট্যাঙ্কে প্রতিটা ট্যাঙ্কের মাছের কী গ্রোথ, মাছের কী কন্ডিশন বা মাছের আপ ডাউন সমস্ত কিছু সে ডাক্তার কী করে না চেক আপ করে। তো আমাদের ক্ষেত্রে সেটা আমরা যেহেতু একটা ছোটো ট্যাঙ্ক করছি আমরা সেটা হয়তো রাখতে পারবো না, কিন্তু আপনারা মাছের কী আপ ডাউন হচ্ছে সেটা আপনি ফিশারি ডিপার্টমেন্টের যে সমস্ত স্যার থাকে তাদেরকে আপনি আপনার মাছের গ্রোথ দেখাতে পারেন। এই হচ্ছে তাদের সঙ্গে আমাদের তফাত। কিন্তু আপনি যখন প্রথম বায়োফ্লক ট্যাঙ্ক করবেন, 10,000 লিটার হয়তো আপনি ট্যাঙ্ক করেছেন, আমি 10,000 লিটারের মাপের বলছি, এবার আপনি লিটার অনুযায়ী মাছের আপ ডাউন বা জিনিসটা কমিয়ে নিতে পারেন। 10,000 লিটার ট্যাঙ্কে আমাদের ইন্ডিয়ান কালচারে মানে ওয়েদারে প্রচুর গাড়ির আওয়াজ দাদা, এখানে একটা 10,000 লিটার ট্যাঙ্ক থেকে আপনি 5 থেকে 6 কুইন্টাল মাছ আপনি প্রোডাকশান করতে পারবেন। কিন্তু আপনি যদি নতুন হন তাহলে আপনি চেষ্টা করুন 4 থেকে 5 কুইন্টাল প্রোডাকশান করতে, এর বাইরেও আপনি প্রোডাকশান করতে পারেন। কিন্তু যখন আপনি জলের থেকে মানে মাছকে খেলতে সুযোগ দিতে হবে, মাছ যত খেলবে তত মাছের গ্রোথ তত ভালো হবে, মাছ যত আপনার একটা জায়গায় স্ট্যাগনেন্ট হয়ে দাঁড়িয়ে থাকবে মাছের গ্রোথ তত কমে যাবে। এবারে প্রতিটা জিনিসকে খেলবার ঘুরবার জন্য একটা স্পেস দরকার হয়, সেই স্পেসটা দেওয়া দরকার। এবারে আপনি যে 10,000 লিটার যদি ট্যাঙ্ক করেন, যদি আপনি যদি আপনি 5 কুইন্টাল মাছ প্রোডাকশান করেন, তার মানে আপনাকে তার মানে কত মাছ আপনাকে ট্যাঙ্কে ছাড়তে হবে। এখানে জিনিসটা বোঝার আছে কি না, আপনি যদি মাছের সাইজ কত করবেন, মানে শেষ মুহূর্তে যে আপনি আপনার ট্যাঙ্কে টোটাল বায়োমাসটা কত তৈরি করতে চাইছেন, সেই টোটাল বায়োমাসের উপরে আপনাকে প্রথমে এখানে মাছের সংখ্যা বা মাছের পরিমাণ এখানে ছাড়তে হবে। আপনি ধরুন মাছ যখন বিক্রি করবেন 5-6 মাস বাদে, তখন আপনি যদি চান যে আমার ট্যাঙ্কে বায়োমাস আমি করতে চাই 4 কুইন্টাল, কেউ বলছে 5 কুইন্টাল, কেউ বলছে 6 কুইন্টাল, তার মানে 6 কুইন্টাল মাছটা আপনি পিস হিসেবে, এক পিস মাছ আপনি কত ওয়েটের করতে চাইছেন, 6 কুইন্টাল আপনি মাছ করবেন, কিন্তু একটা মাছের পিসের ওজন আপনি কত করতে চাইছেন সেই উপরে নির্ভর করে আপনার এখানে কত মাছ আপনি ছাড়বেন। ধরুন আমি কই মাছ বলছি, একটা কই মাছ যদি আপনি ট্যাঙ্কে 50 গ্রাম ওজন করে বিক্রি করতে চান, তার মানে আপনাকে 5 কুইন্টাল যদি মাছ প্রোডাকশান করতে হয় তাহলে আপনাকে কত মাছ ছাড়তে হচ্ছে, আর 10,000 পিস মাছ ছাড়তে হচ্ছে, ব্যাপারটা বুঝে দেওয়ালাম। যদি আপনি 50 গ্রাম করে মাছ করতে চান, যদি আপনার ট্যাঙ্কের ক্যাপাসিটি আপনি 5 কুইন্টাল করতে চান, তার মানে আপনাকে মাছ ছাড়তে হচ্ছে কত না 10,000 পিস। 10,000 পিস মাছটা যখন 4 মাস বা 5 মাস বা 6 মাস বাদে যে 50 গ্রাম দাঁড়াবে, তখন তার এখানে টোটাল ওয়েট হবে বায়োমাস হবে আপনার ট্যাঙ্কে 5 কুইন্টাল। যদি আপনি কোনো মাছ কই মাছটা 100 গ্রাম করতে চান, প্রতিটা পিস 100 গ্রাম করে মার্কেটে আপনি বিক্রি করতে চান, তাহলে আপনাকে ট্যাঙ্কে কত মাছ ছাড়তে হবে না 5,000 পিস মাছ ছাড়তে হবে। 5,000 পিস যখন মাছ আপনার 5 মাস বাদে বা 4 মাস বাদে যে যত টাইম বড় হতে হয়, যে যখন আপনার বিক্রির টাইম হবে তখন এখানে বায়োমাস দাঁড়াবে 100 গ্রাম করে যদি করেন তাহলে 5 কুইন্টাল। কোনো মাছের আপনি ওজন ধরুন শিঙি মাছ আপনি হয়তো 250 গ্রাম করতে চাইছেন, সে 250 গ্রাম দিয়ে
আপনি আর পিস দিয়ে গুম করে দিন রয়ে যাবে। আপনি যদি ধরুন পাঙ্গাসিয়াস মাছ বা হাইব্রিড মাগুর, আমি হাইব্রিড ব্যাঙ্কের কথা বলবো না, যেহেতু ইন্ডিয়াতে হাইব্রিড মাগুর ব্যান্ড, তাই আমি হাইব্রিড মাগুর নিয়ে কোনো কথা বলবো না। আমি পাঙ্গাসিয়াসের কথা বলছি। আপনি যদি পাঙ্গাসিয়াস মাছ করতে চান, একটা পাঙ্গাসিয়াস মাছ আপনি যদি এক কেজি করে বিক্রি করতে চান, তার মানে আপনাকে কত পিস মাছ ছাড়তে হচ্ছে আপনাকে ট্যাঙ্কে? 500 পিস হলেই 5 কুইন্টাল মাছ দাঁড়িয়ে আছে। আপনি যদি একটা শিঙি মাছ বা মাগুর মাছ যেগুলো হয় 500 গ্রাম করে আপনি বিক্রি করতে চাইছেন, তখন আপনাকে ট্যাঙ্কে কত ছাড়তে হচ্ছে? না, 1000 পিস মাছ ছাড়লেই আপনার 5 কুইন্টাল মাছ প্রোডাকশন দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে পুরো ব্যাপারটা আমি বায়োমাস বা মাছের ওজন বা টোটাল ওয়েট কত হবে ব্যাপারটা হয়তো আমি আপনাদেরকে ক্লিয়ার করতে পারলাম, তবু আরেকবার বলে দিচ্ছি, আপনি ট্যাঙ্কে এন্ডিং টাইমে মানে বিক্রির আগে পর্যন্ত যত কেজি মাছ আপনি প্রোডাকশন করতে চাইছেন তার উপরে নির্ভর করে আপনাকে মাছ ছাড়তে হবে। ধরুন আবার একবার বলছি যে আপনি হয়তো আপনার আমাদের যে ইন্ডিয়ান ক্লাইমেট, এই ক্লাইমেটে আপনি হয়তো পাঁচ নতুন যদি হন 4 থেকে 5 কুইন্টাল মাছ আপনি প্রোডাকশন করছেন, তার মানে 5 কুইন্টাল মাছ আপনাকে প্রোডাকশন করতে হলে যদি আপনি কই মাছ করছেন বা শিঙি মাছ করছেন, শিঙি মাছে 100 গ্রাম ওয়েট মানে ভালোই ওয়েট, শিঙি কই যদি আপনি করেন 100 গ্রাম কই মানে কই মাছ করে যদি আপনি বাজারে বিক্রি করতে চান, তার মানে আপনাকে 4 মাস পরে 100 গ্রাম মাছ দাঁড়াতে গেলে যদি আপনি ট্যাঙ্কে 5 কুইন্টাল মাছ করতে চান, তার মানে 100 গ্রাম ইন্টু 5000 তার মানে 5 কুইন্টাল আপনার মাছ দাঁড়াচ্ছে। এবারে আপনি এটা 5000 লিটার যদি ট্যাঙ্ক করেন, তখন আপনি সেম প্রসেস আপনি কী করবেন না, পিস ইন্টু বায়োমাস মানে বডি ওয়েট গুণ করে দেবেন, আপনার এখানে প্রোডাকশন দাঁড়িয়ে যাবে। আপনি যদি 5000 লিটার ট্যাঙ্ক করেন, আপনি এখান থেকে মোটামুটি ধরুন 2 থেকে 2.5 কুইন্টাল মাছ আপনি প্রোডাকশন করতে পারেন। তার মানে এবার যদি আপনি 100 গ্রাম করে মাছ করেন, কই মাছ বলছেন, তার মানে আপনাকে 2000 থেকে 2500 পিস মাছ ছাড়লেই আপনার 2.5 কুইন্টাল মাছ দাঁড়িয়ে যাচ্ছে। যদি আপনি 5000 লিটার ট্যাঙ্কে যদি 50 গ্রাম করে আপনি কই মাছ বিক্রি করে দেন, তাহলে আপনাকে 5000 পিস ছাড়লেই সেইটা বায়োমাসটা গিয়ে দাঁড়াচ্ছে 4 মাস বা 5 মাস বাদে 2.5 কুইন্টাল। আপনি যদি আবার ওখানেই পাঙ্গাস মাছ করতে চান, পাঙ্গাসিয়াস মাছ করতে গেলে আপনাকে 1 কেজি করে যদি আপনি ওজন করেন, তার মানে 250 পিস মাছ ছাড়লেই আপনার এখানে বায়োমাস 2.5 কুইন্টাল গিয়ে দাঁড়াচ্ছে। এবারে আপনার যত লিটারের ট্যাঙ্ক সেই হিসেবে মানে মাছ সংখ্যা প্লাস বডি ওয়েট গুণ করে দেবেন, আপনার সিম্পল বেরিয়ে যাবে। তবে প্রথম প্রথম যদি আপনি চাষ করেন অবশ্যই চেষ্টা করুন কম মাছ ছাড়ুন, কারণ মাছ একটু জায়গা বেশি পেলে খেলতে পেলে মাছের রোগ জ্বালা একটু কম। আর যদি আপনি হাই ডেন্সিটিতে মাছ ছাড়েন, তার মেনটেন্স বা তার দেখভাল তার সমস্ত কিছু জিনিস আপনাকে কী করতে হবে, ডবল করে দিতে হবে। তাই আপনি হয়তো যখন প্রথম করছেন আপনার জানা থাকবে না কোথায় ডাক্তার বা কী ওষুধ প্রয়োগ করবেন, কীভাবে করতে হবে, তাই আপনার কী হয় একটু লাভের জন্যে, ধরুন আপনার লোভ হলো যে আমি এখান থেকে 8 কুইন্টাল মাছ প্রোডাকশান করবো, হয়তো লাভের একটু লাভের জন্যে আপনার কী হলো পুরো মাছটা হয়তো আপনার শেষ হয়ে যেতে পারে। তাই প্রথম প্রথম আপনি করুন কম মাছ ছাড়ুন, কম প্রোডাকশান করুন, যখন আপনি সিস্টেমটা জেনে যাবেন বা কী রোগের জন্য কী ব্যাপার, তখন আপনি হাই ডেন্সিটিতে মাছ প্রোডাকশান করতে পারেন। সেটা আপনার উপরে নির্ভর করে আপনি কতটা মাছ প্রোডাকশান করতে চাইছেন। আর এই সম্পর্কিত আর যদি কোনো মানে আপনার প্রশ্ন এই সম্পর্কিত যদি আর কোনো প্রশ্ন আপনার মনে থেকে থাকে, আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আমি হয়তো সবসময় ফোন রিসিভ করতে পারি না, কারণ আমার কলেজ পড়াশোনা মানে নিজের টিউশনই থাকে, সেই জন্য আমি আগেই শেয়ার করেছি যে দাদা আমি হয়তো ফোনটা সবসময় রিসিভ করতে পারছি না। আর ফোন মানে ধরুন আপনার আমার যদি এত সাবস্ক্রাইবার আর যদি 1 জন করে বা 1% করেও ফোন করে, তাহলে কী হবে না, মানে আপনার ফোনে করছেন, ও ফোন করছে, সে ফোন করছে, মানে ফোনে ফোনে ধাক্কা খেয়ে নিজেদের মধ্যে মানে সবসময় বিজি দেখাবে। তা অনেকেই বলছে দাদা আপনার ফোন সবসময় বিজি বিজি বিজি, তো এরকম ব্যাপার, মানে সবাই যদি 1000 জন একসঙ্গে ট্রাই করেন কার ফোনটা লাগে, এরকম ব্যাপার। সেই জন্য আপনার যদি কোনো কোয়েশ্চেন থেকে থাকে আপনি কমেন্ট করুন, আমি প্রতিটা কমেন্ট আমি ফলো করি এবং প্রতিটা কমেন্টের আমি রিপ্লাই করি। এবার কমেন্টে কী হয় না, একই রকম কমেন্ট হয়তো 10 জন করেছে, এবারে যেই ভিডিওতে ওইরকম কমেন্ট আপনাকে পড়ে দেখতে হবে যে ওরকম কমেন্ট কেউ করেছে নাকি, করলে আমি স্যার রিপ্লাই দিয়ে দিচ্ছি, আপনার সেখান থেকে দেখে নিতে পারেন, ব্যাপারটা হয়তো বুঝাতে পেরেছি। আর এরপরেও বলবো যে আমি দাদা নিজে কালচার করছি, আমি যে জিনিসটা করছি সেই জিনিসটা আপনার সঙ্গে শেয়ার করছি, তাই ট্রেনিংয়ের কোনো দরকার নেই, আমরা নিজেরা প্র্যাকটিক্যালি করুন, যে কোনো
চাষবাস আপনি যতক্ষণ না নিজে প্র্যাকটিক্যালি করছেন, যতক্ষণ না আপনি প্রবলেমে পড়ছেন, তখন ততক্ষণ আপনি জিনিসটা সম্পর্কে আপনার আইডিয়া আসবে না। ওই এক ঘন্টা দেড় ঘন্টা ট্রেনিংয়ে কী হয় না, শুধু আপনাকে একটু জল বলে দিবে যে কীভাবে জল তৈরি করতে হবে, কী ব্যাপার এই ব্যাপার। তাই ওই টাকা দিয়ে কেউ 4,000, কেউ 5,000, কেউ 10,000 টাকা নিয়ে কোনো ট্রেনিং করার দরকার নেই। নিজেরা দেখুন ইউটিউবে অনেক মানে বাংলাতে ভালো ভালো চ্যানেল আছে, বাংলাতে আছে, হিন্দিতে আছে, যারা নিঃস্বার্থভাবে মানে ভিডিও আপলোড করে। এবার সবার ভিডিও সবসময় মানে সব ইনফরমেশান থাকে না, তাই আপনাকে কী করতে হবে, দু চারটে ভিডিও ঘেঁটে ঘেঁটে দেখতে হবে একই রিলেটেড, যে ফিড সম্পর্কিত ভিডিও দুজনের চারজনের দেখলাম সেখান থেকে আপনি ইনফরমেশান গেদার করলেন, বা প্রোবায়োটিক সম্পর্কিত আপনি ইনফরমেশান দেখলেন সেখান থেকে কিছু ইনফরমেশান গেদার করলেন। এইভাবে কী করবেন, নিজেরা কালচার করুন এবং নিজেরা ট্যাঙ্কে মাছ ছেড়ুন, ছেড়ে দেখুন কী সমস্যা হচ্ছে, কী ব্যাপার, এটাই বলার ছিল। আর এরপরে আমি আমার ট্যাঙ্কে সমস্ত কিছু ইনফরমেশান দিতে থাকব টাইম টু টাইম, বা আমার সিএনডিসিও, বা আমি কীভাবে আমি এফসিও তৈরি করেছি, বা কীভাবে মানে আপনার সমস্ত ব্যাকটেরিয়া, প্রোবায়োটিক, বা আগের যে সমস্ত ভিডিও আমি আপলোড করেছি সেগুলোও দেখে নিতে পারবো। পরেও আমি ভিডিও আপলোড করতে ভালো থাকবেন।